সেচগুলো খুলে দেওয়াতে অনেক অঞ্চলে পানি এমন ভাবে এসেছে ঘরের মধ্যে বৃদ্ধ বাবা মাকে পর্যন্ত কেউ বাঁচাতে পারেনি, ছোট ছোট সন্তানদেরকে বাঁচাতে পারেনি। এই মানুষের হাহাকার, এই মানুষের অভিশাপ কোথায় যাবে? মানুষের আর্তনাদে আল্লাহর কারশ আরশ যেমন কেঁপে উঠবে, সেই মানুষের অভিশাপে ভারত একদিন নির্মূল হয়ে যাবে, এই আশা রাখি আমরা। আমরা ভারতকে দেখিয়ে দিতে চাই, আমরা তোমার বন্ধু ছিলাম, শত্রু যেহেতু হতেই চেয়েছ, আমরা তোমাদের সামনে এখন শত্রুর রূপে দাঁড়াবো, তোমাদেরকে বয়কট করবো, তোমাদেরকে প্রতিহত করবো, তোমাদের অবৈধ ইচ্ছা কখনো পূরণ করতে দিব না। বিশ্ব মোরালদের আপত্তিকে দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে জাতিসংঘ, OIC, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া সহ বড় বড় শক্তিশালী দেশগুলির দিকে আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, দেখে যান বাংলার মানুষ কত মানবতার জীবন যাপন করছে। আপনাদের হস্তক্ষেপ আমরা কামনা করছি, বাংলার মানুষ আপনাদের সহযোগিতা চাচ্ছে এই আগ্রাসনের হাত থেকে রক্ষা পেতে। শেখ হাসিনা বলেছিল ভারতকে এত কিছু দিয়েছি সে কোনোদিন ভুলবে না, এখন যখন শেখ হাসিনাকে পেয়েছে ভারত আপনাদেরকে ডুবিয়ে মারার জন্য চেষ্টা করছে। সংগ্রামী ভাই বোনেরা, ভারত সারা জীবন আমাদের উপর প্রভুত্ব কায়েম করে চলেছে। আপনারা দেখেছেন সীমান্তে কিভাবে আমাদের বিডিআর হত্যা করেছে, পণ্যের ক্ষেত্রে কিভাবে ভারতীয় পণ্যকে এদেশে প্রচার করার জন্য তারা কিভাবে আগ্রাসন চালিয়েছে। আজকে যখন শেখ হাসিনাকে এখান থেকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, সেই দুঃখে সেই কষ্টে শেখ হাসিনার অবৈধ বন্ধু সেই মোদীকে যখন এই আবেদন জানিয়েছে, তখন কিন্তু ভারত বাংলাদেশের মানুষকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করছে। একটা কথা বলে দিতে চাই, মোদী সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, এই দেশের জনগণ, এই দেশের ছাত্র সমাজ যেমন শেখ হাসিনাকে উৎখাত করেছে, বিতাড়িত করেছে, আপনারাও ভুলে যাবেন না, এই দেশের জনগণ, এই দেশের মানুষ আপনাদেরকে ছাড় দিবে না। এই দেশের জনগণ, এই দেশের মানুষ আন্তর্জাতিক আইনের মাধ্যমে আপনাদেরকে বিচারের আওতায় আনবে ইনশাআল্লাহ। সংগ্রামে ভাই বোনেরা, একটা জিনিস বলে দিতে চাই, আমরা সংগ্রাম করে বেঁচে থাকার মানুষ, আমরা যুদ্ধ করে বেঁচে থাকার মানুষ। ফ্যাসিস্ট সরকার এই দেশের জনগণকে যেমন দাবিয়ে রাখতে পারেনি, বহির্বিশ্বের চাপেও কখনো, ভারতের চাপেও কখনো এই দেশের মানুষ মরে যাবে না। হয়তো আমাদের অনেক ক্ষয়ক্ষতি হবে, ইনশাআল্লাহ আমরা সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠব। আপনারা দেখেছেন সুইচ গেটগুলো খুলে দেওয়াতে অনেক অঞ্চলে পানি এমন ভাবে এসেছে ঘরের মধ্যে বৃদ্ধ বাবা মাকে পর্যন্ত কেউ বাঁচাতে পারেনি, ছোট ছোট সন্তানদেরকে বাঁচাতে পারেনি। এই মানুষের হাহাকার, এই মানুষের অভিশাপ কোথায় যাবে? মানুষের আর্তনাদে আল্লাহর কারশ আরশ যেমন কেঁপে উঠবে, সেই মানুষের অভিশাপে ভারত একদিন নির্মূল হয়ে যাবে, এই আশা রাখি আমরা। সংগ্রামী ভাই বোনেরা, আমরা যেরকম ভাবে ভারতীয় বিভিন্ন জিনিস বর্জন করেছি, ভারতীয় পণ্য বর্জনের মাধ্যমে, ভারতীয় বাণিজ্য বর্জনের মাধ্যমে, ভারতীয় চিকিৎসা খাত বর্জনের মাধ্যমে, আমরা ভারতকে দেখিয়ে দিতে চাই, আমরা তোমার বন্ধু ছিলাম, শত্রু যেহেতু হতেই চেয়েছ, আমরা তোমাদের সামনে এখন শত্রুর রূপে দাঁড়াবো, তোমাদেরকে বয়কট করবো, তোমাদেরকে প্রতিহত করবো, তোমাদের অবৈধ ইচ্ছা কখনো পূরণ করতে দিব না। সবাইকে ভারতীয় পণ্য বর্জনের মাধ্যমে প্রতিবাদ করার জন্য আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। উপস্থিত বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ, ছাত্র মিশনের নেতৃবৃন্দ, উপস্থিত ছোট মন্ডলে সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বারকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি বক্তব্য রাখার সময় কোনো রাগ ডাক রেখে বক্তব্য রাখি না, পার্টির কোনো ইনস্ট্রাকশনে আমি কথা বলি না। এই বিগত সময়ে আমি হারুনের পাতের উড়না দেখে এসেছি। বিগত গত সপ্তাহে আমিও রাজপথে বক্তব্য রেখেছিলাম, এজন্য আমি অনেক হুমকির সম্মুখীন আছি, কিন্তু আমি হুমকিতে ভয় পাই নাই। যেহেতু আমি হারুনের পাতের উড়লকেই ভয় পাই নাই, আমি পঞ্চ পাণ্ডবের কথা বলেছিলাম ওই দিন, সে পঞ্চ পাণ্ডবের পক্ষ থেকে আমি হুমকিতে আছি। কিন্তু আমি বলেছি, যতক্ষণ আমার শরীরে দম আছে কোনো পাণ্ডব আমাকে থামাতে পারবে না।
সম্মানিত উপস্থিতি, আমি ভারতীয় আগ্রাসনে বলার পূর্বে যে কথাটা তুলেছি সেটা শেষ করে নেই। এই পঞ্চ পাণ্ডবের এক পাণ্ডবের মিডিয়াতে আক্রান্ত হয়েছিল। বাংলাদেশের কিছু রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সেই মিডিয়া পরিদর্শন করতে গিয়েছে, আমি সাধুবাদ জানাই। কিন্তু আমি সেই শীর্ষ নেতাদেরকে আহ্বান জানাবো আজকের এই সভা থেকে, আপনারা সেখান থেকে 10 কিলো পূর্বে যাবেন কাঞ্চন ব্রিজের বাম পাশ দিয়ে যত জায়গা আছে দেখে আসুন। এই পাণ্ডব দখল করে রেখেছে, বিনা টাকায় জনগণের সম্পত্তি বাউন্ডারি দিয়ে নিয়ে গেছে, উগরি একটু পরিদর্শন করে আসুন। এগুলি জনগণকে ফিরিয়ে দেন। এ আহ্বান আমি জানাচ্ছি। ভারতীয় আগ্রাসনে আমাদের বৃহত্তর নোয়াখালী জেলা আজকে পানির নিচে, আপনারা জানেন। ভারতকে বলে লাভ নাই, কারণ তারা এটা ইচ্ছে করে করেছে। আমি আজকের এই সভা থেকে বিশ্ব মোড়লদের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে জাতিসংঘ, OIC, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া সহ বড় বড় শক্তিশালী দেশগুলির দিকে আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, দেখে যান বাংলার মানুষ কত মানবতার জীবন যাপন করছে। আপনাদের হস্তক্ষেপ আমরা কামনা করছি, বাংলার মানুষ আপনাদের সহযোগিতা চাচ্ছে এই আগ্রাসনের হাত থেকে রক্ষা পেতে। সম্মানিত উপস্থিতি, স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক পরিস্থিতি আবার নতুন করে শুরু হয়েছে। আমি বাংলার জনগণকে ধৈর্য সহকারে সকল কর্মকাণ্ড মোকাবেলা করার জন্য উদ্যত আহ্বান জানিয়ে আজকের জনসভায় আপনারা উপস্থিত হয়ে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।